সিআইডির জনপ্রিয় অভিনেতা ফ্রেডরিক্স হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোকাহত সিআইডির পুরো টিম। এবার তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেন অভিনেত্রী শ্রেয়া। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, যে যায় তার জন্য যেমন কোনো কিছু থেমে থাকে না, তেমনই এটাও সত্য যে চলে যায় তার জায়গাটাও কেউ নিতে পারে না। তাই আমি বলতে চাই, দাদা তুমি মরে গিয়েও অমর হয়ে থাকবে, তোমার জায়গাটা কখনো কেউ নিতে পারবে না। আসলে সিআইডির যতগুলো অভিনেতা অভিনেত্রী রয়েছেন তারা সবাই সবসময় একটা পরিবার হয়েছিলেন, যে কারণে আজ ফ্রেডরিক্সের মৃত্যুটা সকলকে এতটা কাঁদাচ্ছে। কেউই তার এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না। এদিকে ফ্রেডরিক্সের পরিবার তার অবর্তমানে ভীষণভাবে ভেঙে পড়েছেন। তো বন্ধুরা, প্রিয় অভিনেতা চলে যাওয়ায় আপনি কতটা কষ্ট পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।